বটিয়াঘাটা থানার ওসি মোজামাল হক মামুন এই কথা জানান পাঁচ পুলিশ সদস্য হলেন নঈম মামুন রিয়াজ আবির ও জাহিদ ওসি মোজামাল বলেন স্কুলে যাতায়াতের সময় মেয়েদের উত্তক্ত করত পুলিশ সদস্যের একটি দল মঙ্গলবার উপজেলার খারাবাদ বাইনতলা কলেজিয়েট স্কুলের এক ছাত্রীকে উত্তক্ত করার সময় প্রতিবাদ জানালে তারেক নামের এক ছাত্রকে মারধর করে পুলিশ সদস্যরা এতে ক্ষুব্ধ হয়ে বিকেলে এলাকাবাসী বাইনতলা ফাড়ি ঘেরাও করে প্রতিবাদ জানায় পরে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেয় এ ঘটনার পর ওই পাঁচ জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে লাইনসে যুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মোজাম্মেল অফিসার যা কিছু আছে সব ব্যাংক সুরা করছে অফিসে ফোন টোন যাচ্ছিল আমার ফোন ভেঙে ফেলাইছে আমার কাছে টাকা ছিল টাকা নিয়ে গেছে এবং আমাকে মানে এসে আগে সবাই প্রথম আমাকে মেরে নিছে এইখান থেকে মারতে মারতে আমার টানা হেসরা করতে করতে মারতে মারতে উপরে নিয়ে গেছে এবং বলছে যে উপরে নিয়ে যে তিনতলা থেকে তোরে ফলাই দেবো ফেলাই দিলে তোরে বলবো যে পড়ে যে মরে গেছিস পুরসভার মহোদয় এটি অতিরিক্ত পুরসভার মহোদয় সেখানে গেছেন যাওয়ার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন দোষী দোষীদের দোষীদেরকে সাসপেন্ড করা হয়েছে আর বাকিদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এখানে কোনো ত্রুটি হয় নাই এবং এ ঘটনার যদি ভবিষ্যতে না হয় সে ব্যাপারে আমাদেরকে ইতিমধ্যেই উদ্যতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা প্রদান করছে রাজধানীর উত্তরখানে চোদ্দ বছর